আসসালামু আলাইকুম। সকাল 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস শিমুল। আজ আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন আলোচনায় সাধারণ সম্পাদক পদ। হঠাৎ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কাদের সিদ্দিকীর। বিএনপি সহ বিরোধীদের যোগপদ আন্দোলনের প্রথম কর্মসূচি আজ। গণমিছিলের আগের রাতে ফরিদপুরে বিএনপির 6 নেতাকর্মী গ্রেফতার। রামদা চাপাতি গুলিতে হঠাৎ উত্তপ্ত রূপগঞ্জ, আহত 10। সাভারে কলমায় লেগুনা মিনিবাস সংঘর্ষে 3 জন নিহত। জামালপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলার অভিযোগ, সংঘর্ষে আহত 15। উত্তরে ঝেঁকে বসেছে শীত, তেল চিনি ঘোষণাতে কম দাম, বাজারে প্রভাব নেই। এবং সীমা অতিক্রম না করতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন, ইতিমধ্যে শেষ হয়েছে সম্মেলনের সার্বিক প্রস্তুতি। দলের নেতাকর্মী সহ দেশবাসী এখন সম্মেলনের অপেক্ষায়। তবে সময় যতই ঘনিয়ে আসছে, দেশের বৃহৎ রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ততই বাড়ছে। দলের সভাপতি শেখ হাসিনা নিশ্চিত হলেও সাধারণ সম্পাদক কে হচ্ছেন তা নিয়ে জনমনে চলছে নানা প্রশ্ন। তবে আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা মনে করছেন ওবায়দুল কাদেরই হচ্ছেন পরবর্তী সাধারণ সম্পাদক। সরওয়ার দুর্দানের সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল 10:30 দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করবেন। হঠাৎ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। এ সময় স্ত্রী নাসরিন সিদ্দিকী ও সন্তানেরা তার সঙ্গে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে বিএনপির যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি পালিত হবে আজ। ঢাকা মহানগরী ছাড়া সারা দেশে গণমিছিল ও সমাবেশ করবে বিএনপি সহ সমমনা দলগুলো। এদিকে এ কর্মসূচি বাস্তবায়ন করতে বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে নেতৃত্ব দেবেন বিএনপির শীর্ষ নেতারা। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। রাজধানীর ঢাকা ছাড়া সারা দেশে আজ বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তার আগেই শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরে গ্রেফতার করা হলো বিএনপির 6 নেতাকর্মীকে। 6টার দিকে শহরের কাঠপট্রি এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের নিচ থেকে ওই 6 জনকে গ্রেফতার করে ফরিদপুরের কোতোয়ালি থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। বিভিন্ন গায়েবী মামলায় এদের গ্রেফতার করা হয় বলে জানা যায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগের 2 গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাত 9টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে ঘণ্টাব্যাপী। এতে আহত হয়েছে অন্তত 10 জন। তাদের কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া হাট সংলগ্ন এলাকায় এই সংঘর্ষ হয়। এই ঘটনায় এশিয়ান হাইওয়ে সড়কে প্রায় 1 ঘন্টা ধরে যানজট তৈরি হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাঞ্চন পৌর যুবলীগের নেতা সাইফুল ইসলাম শফিক ও তরিকুল ইসলাম মোঘলের সঙ্গে কাঞ্চনপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কুলি ও তার লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। রামদা চাপাতি হকি স্টিক নিয়ে সংঘর্ষ শুরু হলেও এক পর্যায়ে গোলাগুলিও হয়। সাভারের কলমায় লেগুনা মিনিবাস মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। শুক্রবার রাত 8টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফজলুল করিম, নাসির ও ফাহিম। এতে মোট 9 জন আহত হন। তাদের উদ্ধার করে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। জামালপুরের সরিষাবাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। শুক্রবার উপজেলার বাউসি দক্ষিণপাড়া এলাকায় এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে 18 জনের নাম উল্লেখ করে সরিষাবাড়ি থানার লিখিত অভিযোগ দিয়েছে আব্দুর রাজ্জাকের পরিবার। দেশের উত্তরাঞ্চলে শীত জেঁকে বসেছে। কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। 24 ঘন্টায় ব্যবধানে এই জেলার তাপমাত্রা কমেছে 1.7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন এভাবেই তাপমাত্রা কমে কয়েকদিনের মধ্যে শৈত্যপ্রবাহ আসবে। সপ্তাহখানেক আগে সয়াবিন তেলের দাম লিটারে 5 টাকা কমিয়ে 187 টাকা করার ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু বাজারে এর প্রভাব নেই। ক্রেতাদের কিনতে হচ্ছে আগের দামেই, অর্থাৎ 192 টাকা লিটারে।
শুক্রবার রাজধানীর বাজারগুলোয় বোতলজাত ও খোলা সয়াবিন এবং পাম তেল বাড়তি দামে বিক্রি করতে দেখা গেছে। প্রতি লিটার পাম তেল 120 টাকা থেকে 122 টাকা বিক্রি হয়েছে। যদিও পাম তেলের দাম 5 টাকা কমিয়ে 117 টাকা নির্ধারণের কথা বলা হয়েছিল। তেলের মতো একই পরিস্থিতি চিনির বাজারেও। চিনির দাম কমিয়ে কেজি প্রতি 107 টাকা নির্ধারণ করার পরও এখন 110 থেকে 115 টাকা কমে বাজারে চিনি মিলছে না। নিয়ম করে প্রতিনিয়ত একতরফাভাবে অন্যদের ধমক দেওয়ার পুরনো অভ্যাস যুক্তরাষ্ট্রকে অবশ্যই বন্ধ করতে হবে। চীনের উন্নয়নকে দমিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনকে অবশ্যই বেইজিংয়ের ন্যায়সঙ্গত উদ্বেগের প্রতি মনোযোগী হতে হবে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক ফোন আলাপে এসব অভিযোগ তুলে ধরেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একই সঙ্গে চীনের লালসীমা অতিক্রম না করতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারও করে দিয়েছেন তিনি। আমাদের পরবর্তী দুপুর একটা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।